আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবিন। ভিউয়ার্স, শীতকালে মুরগি পালনের জন্য আমাকে অনেক কমেন্ট করছে যে রবিন ভাই, শীতকালে যে আমরা মুরগি বাচ্চা ফুটাইতে পারি, মুরগিগুলা লালন পালন করতে পারি, এই বিষয়ে ভিডিও করেন। এমনকি কবুতরের জন্য বলছে, তিন হাঁসের জন্য বলছে, ছাগলের জন্য বলছে, যে যে বিষয় আমাকে ভালোবাসছে সেই বিষয়ে কমেন্ট করছে যে এই বিষয় ভিডিও করে। তো ইনশাল্লাহ এই টপিকটা হলো যে শীতকালে বাসস্থান কিভাবে ভালো রাখবে, যেমন মুরগির বাসস্থান বলেন, ফার্ম বলেন, ঘর বলেন, যে যেভাবে লালন পালন করেন অথবা খাঁচা বলেন, যেমনি হোক, এইটা হলো আগে হলো বাসস্থান। এই বাসস্থান থেকে মুরগি রোগবালায় কম হয়, রোগবালায় বেশি হয়, বাসস্থান থেকে, এই ফার্ম থেকেই মানুষের লাভ হয়, লস হয়, শীতকাল হোক আর গরমকাল হোক। তো এই বাসস্থান বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা, কারণ হলো কি, এই শীতকালের প্রথম ফার্স্টেই রোগের আক্রমণটা অনেক বেশি বেড়ে যায়, মানে শীতকালে সবচাইতে পশু পাখির ভিতরে রোগে অ্যাটাক করে বেশি। তো এই আমরা অ্যাটাক যে না করতে পারে, বা আমরা যে বাসস্থানের ভিতরে বা যে যেভাবে লালন পালন করেন এই জায়গাগুলো যে সুন্দর মতো রাখতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা। প্রথম ফার্স্ট হলো বাসস্থান, যার বাসস্থান ভালো আছে তার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো আছে, আর যার বাসস্থান ভালো না তার কোনো কিছুই ভালো না। কারণ এখন আমাদের শীতকাল যে আসতেছে, আমাদের মুরগিগুলো কিভাবে যত্ন নিতে পারি, মুরগি ছোট হোক বড় হোক যেই ধরনের হোক বা যে কোনো জাতের মুরগি হোক, আপনি প্রথম ফার্স্ট বাসস্থান সুন্দর রাখতে হবে। যদি আপনি মাছা সিস্টেম করেন, যদি করতে চান, তাহলে মাছা আগে কি নিচে পানি আছে বা নাকি উঁচু জমিন আছে, যদি উঁচু জমিন যদি থাকে তো কুয়াশার ভিতরে একটা জীবাণু ছড়ায় বা কুয়াশার ভিতরে একটা পানি পানি জাতীয় কিছু স্প্রের মতন পানি জাতীয় ছড়ায়, এইটা আগে টেকআপ দিবেন। এবার যদি আপনি মাছার নিচে দিয়েও ঢুকতে পারে, বা আপনি বা নেট আছে নেট দিয়েও ঢুকতে পারে, বা উপরে বেলনি আছে বা ফাঁকা আছে এই জায়গা দিয়েও ঢুকতে পারে, এমন কি যদি আপনি সালের টিন যদিও থাকে, ডাইরেক্ট সালের টিন, এই ডাইরেক্ট সালের টিনের থেকে শীত বা ই হতে হতে নিচে দিয়ে ভাপসর মতন পানির মতন টপ 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 বিভিন্ন জায়গার জায়গায় পড়ে। তো এই এই এক ফোঁটা পানি যদি আপনার মুরগির গায়ে যদি পড়ে, 100% আপনি মুরগি অসুস্থ হয়ে যাবে। তো এইটা যে না হয় এইভাবে আপনি ব্যবস্থা করে নেবেন, যে যেভাবে ফেলেন। যেমন ধরেন অনেক মা বোন আছে, দোসালা খড়ের মতন মুরগির, দোসালা খড়ের মতন মুরগির খড় উপরে টিন, ওই টিনও হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন আপনি যদি যদি আপনি উপরে টিনের অবস্থা যদি হয়, তাহলে উপরে দিয়ে আপনি বিভিন্ন ধরনের কিছু দিতে পারেন, যেমন সালার সালার সর দিতে পারেন, নারকেল গাছের বাগিয়া দিতে পারেন, সুপারি গাছের বাগ্য দিতে পারেন, বা তালের খলফা দিতে পারেন, বা নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন। উপরে দিলেও আপনি ডাইরেক্ট কুয়াশা চালরা ফাইতেছেন, আর নিচে দিয়ে যদি দেন তো ওই উপরের থেকে টিনের ভাপসার থেকে ওই নিচে আটকে থাকে, এরকম প্রথম ফার্স্ট দিয়ে দিবেন। দ্বিতীয়টা হলো চতুর্দিক দিয়ে আপনি ব্যারিকেড দিবেন। ব্যারিকেড সবচেয়েতে ভালো হয় যখন দেখবেন আপনি চোখে লাগতেছে কুয়াশা বা হালকা ফিন 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 বাতাস আসতেছে, তখন থেকে আপনি কেয়ার করবেন যে আপনার বাসস্থানের ভিতরে কোনো ধরনের ফিন ফিন যে বাতাসটা যে না ঢুকে, আর ডাইরেক্ট ওপেনলে খোলা যে না থাকে, এইটার সবচেয়েতে ব্যবস্থা করে নেবেন। আরেকটা ব্যবস্থা হলো কি, আগে দরজা রাখবেন, তারপরে একটা পর্দা রাখবেন। কারণ হলো কি, অনেক আমি অনেক খামারি গড়ে দেখছি, বিলের ক্ষেত্রে খামার বা দূরের কোথা খামার, উপরে দিয়া গাছ গাছালি কিছুই নেই, একদম ডাইরেক্ট খামারটাই আর কিছুই নেই, এরকম বহুত খামার আছে বিলের মাঝখানে, তাদের জন্য ওই পর্দাটা ইমার্জেন্সি প্রয়োজন। আপনি যদি দরজাটা খোলেন তখন আপনার ভিতরে যে যে একটা গরম তাপমাত্রা তৈরি করছেন, যখন পর্দা ইয়া দরজাটা এইভাবে খুলবেন তখন বাইরের থেকে ডাইরেক্ট কুয়াশাটা অ্যাটাক করে নিব। তো এই ডাইরেক্ট কুয়াশাটা যে অ্যাটাক না করে, এই জন্য একটা পর্দা সিস্টেম করে নেবেন, দুই ফাটের মতন আস্তে আপনি ঢুকবেন আবার আস্তে বের হয়ে যাবেন, এটা খুব চমৎকার একটাই। তো আপনার বাসস্থানটা ঠিক রাখ, অনেকে অনেক ধরনের জিনিস ব্যবহার করে,
কেউ কাঠের ভুষি ব্যবহার করে, কেউ ধানে আর কাঠের ভুষি ব্যবহার করে, কেউ ধানে তুষ শুধু ব্যবহার করে, আবার অনেক সময় বালি ব্যবহার করে, আবার অনেক সময় শুধুই নেট ব্যবহার করে, আবার অনেক সময় মাটি ব্যবহার করে, আপনার যে যেইটাই ব্যবহার করে। এখন কথা হলো অ্যামোনিয়ার গ্যাসটা যে না হয়, অ্যামোনিয়ার গ্যাসটা যদি হয় তাহলে আপনি আগে আপনি এগুলা পাল্টাইতেন। এক মাসের একটা উদাহরণ দিয়ে বলতেছি, এক মাস দুই মাস তিন মাসে পাল্টাইতেন, এখন আপনি একটু দ্রুতভাবে ঘন হয়ে ঘন করে পাল্টাবেন। আর শীতকালে স্যাঁতস্যাঁত থাকে বেশি, বেশিরভাগ স্যাঁতস্যাঁত, মানে এই জায়গায় একটু ভিজার মতন থাকে, এই জায়গায় ভিজার মতন থাকে, এগুলা দ্রুতভাবে মানে চেঞ্জ করে দিবেন। আর না হলে রোদ থাকলে এগুলো শুকিয়ে দিবেন, এই একটা সিস্টেম করবেন। আর আরেকটা কথা হলো প্রত্যেক দিন স্প্রে করার জন্য চেষ্টা করবেন। আপনি যেই কোনো জীবাণুনাশক স্প্রে দিয়ে ব্যবহার করতে পারেন, জীবাণুনাশক। আর যখন আপনি মুরগির শেড খালি করে দেন তখন আপনি এই জীবাণু এই পুরো ফুল শেডে আপনি ব্লিচিং দিয়ে ওয়াশ করতে পারেন, ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে পারেন, বা জীবাণুনাশক স্প্রে মানে ওয়াশ করে দিবেন। তো এগুলা তারপরে আপনার রুলস আপনাকে খামারিরা বা ডিলারশিপরা ওনারা বলে দেয় যে কতদিন পরে আবার বাচ্চা তুলবেন, এটা আপনারা হিসাব করে নেবেন। এইগুলো আপনার এই ফুল এই খামার খামার বা ঘর বা বাসস্থানটা কীভাবে যত্ন নেবেন। এবার কথা হলো লাইটিংয়ের ব্যবস্থা, কীভাবে আপনি তাপমাত্রাটা ঠিক রাখবেন, কত সেলসিয়াস তাপমাত্রা থাকলে আপনার মুরগিগুলো ভালো থাকবে, যে অন্য ধরনের কোনো রোগ বালাই বা ঠান্ডাজনিত কোনো কিছু যে অ্যাট্যাক যে না করে। এখন আপনি কি করতে পারেন ভাই, তাপমাত্রাটা আমি চেষ্টা করি 33 অথবা 36, এই মানে এই সেলসিয়াস তাপমাত্রা আমি রাখার জন্য চেষ্টা করি আমার নিজের খামারে। তো এইটা আপনি কীভাবে বুঝবেন, আপনি যে কোনো ফার্মেসিতে ডাক্তারি ফার্মেসিতে আপনি একটা কাঠের স্কেল পাবেন, অথচ বড় বড় ডিলারশিপ যারা মুরগির বাচ্চা সেল করে বা খাবার মেডিসিন বিক্রি করে ওই দোকানেও পাবেন। এটা হলো রুম টেম্পারেচার স্কেল, এটা হলো যেমন রুমে রাখার জন্য আপনি এই টেম্পারেচার স্কেল এটা পাওয়া যাবেন, এটা কাঠের মতন ফারেনহাইটের আছে দেওয়া আছে 100 ফারেনহাইট, তো ওটার ভিতরে দেওয়া আছে কত তাপমাত্রা কত কত এরকম, ওটার দাম মাত্র 80 টাকা। যদি আপনি খামারি যদি হতে চান তাহলে আপনি এটার প্রয়োজন। তো এটা আপনি যদি রাইখা দেন তাহলে আপনি দেখবেন যে কত সেলসিয়াস তাপমাত্রা আছে। 36 রাখার জন্য চেষ্টা করবেন, 30 হলেও রাখার জন্য চেষ্টা করবেন, এর নিচে যদি রাখতে চান তাহলে আপনি ভাববেন আপনার ফার্মে এই ঠান্ডাজনিত রোগ হবে 100-তে-100, 30-এর নিচে নেমে গেলে 100-তে-100 আপনার ফার্মে ঠান্ডা অ্যাট্যাক করবে। আর যদি 30-এর উপরে 31-32 এরকম 36 যদি হয় তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে, এর উপরও যদি নিতে চান তাহলে এটা আপনার ইচ্ছা। কারণ এইটা আপনার তাপমাত্রা মেনটেন করবেন, লাইটিংয়ের ব্যাপার স্যাপার। এখন আপনার খামারটা হলো বিশাল বড়, এখানে অনেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার খামারটা হলো বিশাল বড়, আপনি মুরগি মাত্র 50 পিস 60 পিস বা 100 পিস, আপনার পুরো খামারটার ভিতরে আছে, খামারটা হলো 1000 বা 2000 মুরগির সেটের, তখন এই ক্ষেত্রে কী করতে পারেন, আপনি মুরগিগুলো সবগুলো একসাথে চাপিয়ে নেবেন, যে মানে রাত্রের জন্য আপনি মুরগিগুলো যে টেম্পারেচার যে ভালো পায় একটু সবগুলার গোছে এক জায়গায় রাখবেন, আর লাইটগুলো এদের সামনে দিয়ে দেবেন। এবার কথা হলো যে মুরগি অনেক সময় বালফের কাছে ঠোঁট দেয়, মুরগি যে কোনো মুরগির আপনি উচ্চতার থেকে 2 ফুট অথবা 1.5 ফুটের উপরে লাইট দিবেন। একটা মুরগি আপনি যেটুকু একটা মুরগি দাঁড়ানোর পরে 2 ফুট অথবা 1.5 ফুটের উপরে লাইট দিবেন, তাহলে মুরগির ঠোঁট দিয়ে আপনার লাইটটা নষ্ট যে না করে, এই একটা সিস্টেম। আর না হলে একটা সিস্টেম একটা মাটির থেকে 3 ফুট উপরে আপনি লাইট দিয়ে দিবেন, 3 ফুট সব জায়গায় 3 ফুট 3 ফুট করে লাইট দিবেন এরকম। আবার ওই আপনি নিজে হাঁটাচড়া করবেন, বুঝবেন যে কোন জায়গায় টেম্পারেচার লাগবে কোন জায়গায় করবে না, এটা আপনি নিজের থেকে বুঝে যাবেন। এইলো যে খামারিগের জন্য। এখন হলো মা বোনদের একদম সহজ, কোনো কিছুই করা লাগবে না, আপনারা যদি ওই যে দোসালা যে খড়গুলো আছে খড়ের ভিতরে মানে টিনের খড় অনেকে সিমেন্টের খড় চতুর্দিক দিয়ে ইটের গাঁথনির মতো ওই খড়ের ভিতরে পালেন, বা অনেকে এই যে মাটি দিয়া ঘর বানান, এরকম অনেক জায়গায় মুরগিগুলো লালন পালন করেন। তা আপনাদের জন্য কী করণীয় লাগে, শুধু আপনারা কী করবেন
এই নিচের যে বিছানাটা, নিচের বিছানাটা আপনারা দিবেন যে ইয়া সালার সট বলে, আমাদের গ্রাম ভাষা বলি সালার সট অথবা পাটের বস্তা, ওরকম দুই তিনটা পাটের বস্তা এইভাবে বনাস রাইখে দিবেন। একটা পাটের বস্তা দিয়ে দিবেন, গরম যখন রাত্রে দিনে বেলা রৌদ্রোত্র পায় ওরকম শুকানো অবস্থায় পাটের বস্তা দিয়ে দিবেন, মুরগিগুলো এখানে থাকবে। আর চতুর্দিক দিয়ে ছাবেন যে কোনো ধরনের ঠান্ডা হাওয়া বাতাস যে না ঢুকে। আর আশা করি যে আপনাকে সালের উপরে যে টুপ টপ 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 এরকম বৃষ্টি ফানির মতন যে পর্ব বা ডাইরেক্ট কুয়াশার মতো পর্ব এরকম না, যদি ডাইরেক্ট টিনটুন যদি থাকে এর উপরে ওই যে সালার শট বা একটা খাতা বা যে কোনো তেরপাল বা যে কোনো কাগজ টাগজ দিয়ে থুয়ে দিবেন যে ডাইরেক্ট যে না পড়ে এরকম সিস্টেম। আর যদি দেন আপনারা অনেকগুলো যদি মুরগি পালেন, যেমন 20টা 25টা 30টা এরকম সিস্টেমে, তাহলে একটা লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েন, যেমন আপনি 60 ওয়াট বা 40 ওয়াট একটা লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েন, যে সবগুলো মুরগি অনেক সুন্দর থাকবে। এখন কথা হলো কিছু কিছু মুরগি যাদের অভ্যাস বাজে অভ্যাস থাকে, এই লাইটিংয়ের আলো দেখলে ওরা ঠোকর মারা পশমগুলো তুলে তুলে খায় এরকম বাজে, তখন ওই মুরগিগুলোরে ঠোঁট কাটার ব্যবস্থা করে দিবেন যে ঠোকর দিয়ে যে না খায়। আবার যারা একটু দামি খামারি তারা একটা হিটার লাইট আছে, ওই লাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন, ডিমবাতির মতন আলো হয় আর প্রচণ্ড গরম হয়, ওই লাইটগুলো প্রতি খামারের ব্যবহার করতে পারেন। এটা হলো হিটার লাইট খামারিগো, যে এই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা সাধারণভাবে তারা লাল লাইট ব্যবহার করবেন, আর যে 200 ওয়াট ব্যবহার করতে পারেন বা 100 ওয়াট বা 60 ওয়াট, যে যার যার অনুযায়ী তার টেম্পারেচার ঠিক রাখার জন্য এরা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার খুব বাসস্থানগুলো ভালো থাকবো, রোগ বালাই কম হবে, রোগ প্রতি ক্ষমতা বৃদ্ধি হবে। এরপরে নেক্সটে ভিডিও দিব এই যে খাবার কী কী খাবার দিতে পারেন বা কী কী খাবার এই শীতকালে চলে, কোন কোন মুরগির কী কী বয়সে, এই খাবারের বিষয়ে ভিডিও দিব। তারপরে আবার ভিডিও দিব কী কী শীতকালে কী কী মেডিসিন লাগবো, কী কী রোগ বালাই হতে পারে, কী কী ভ্যাকসিন দিতে হবে, এই বিষয় নিয়ে আস্তে আস্তে পার্ট টু পার্ট ভিডিও করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন। তো ভিউয়ার্স, এটা রিকোয়েস্ট রইল, যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এই হাঁস মুরগি নিয়েই ভিডিও করি, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন ভাইয়ের একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিবেন, আর আপনারা কমেন্ট করবেন, মতামতগুলো জানাবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।